ओम परतत्वे सदा लीनो रामो कृष्णो समाग्वया यो धर्म स्थापनरतो वीरे शमतम नमाम्यहम। अमरा आज स्वामी विवेकानंदेर कृपाय शुरू करब। स्वामी विवेकानंदेर बाणी ओ रचना नवम खंड थेके स्वामी शिष्य संवाद आमादेर जे पाठचक्रटी धारावाहिकभावे अनलाइने होच्छिलो तारी पुनराबृत्ति आमरा करब। आमरा चेष्टा करे जाच्छि, एखोनो আমরা কখনো বিশ্বাস হারাই না যে অনলাইন ক্লাস আবার শুরু হবে, কিন্তু যতক্ষণ অনলাইন ক্লাস না শুরু হচ্ছে ততক্ষণ আমাদের নিজের কল্যাণার্থে, যাতে আমরা কখনো এই ভগবানের কথা ভাবতে না ভুলে যাই, তার জন্যই এই রেকর্ডেড অনলাইন ক্লাস আমাদের চলছে। স্বামী শিষ্য সংবাদের ধারাবাহিক থেকে একটুখানি বেরিয়ে এসে একটি বিশেষ দিনের কথা আজকে আলোচনা করব, যেদিন স্বামী বিবেকানন্দ সেই যুগান্তকারী মন্ত্র ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ এই মন্ত্রটির রচনা করেছিলেন। সেদিনের ঘটনা খুব দীর্ঘ নয়, খুব ঘন, খুব একবারে ঘটনার একদম ঘন ঘটাময় কিছু নয়, কিন্তু অপূর্ব একটি লীলা সেদিনকে সংগঠিত হয়েছিল। প্রেমিক বিবেকানন্দ, ভক্ত বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ দাস বিবেকানন্দের একটি ভারী সুন্দর ছবি আমরা এই ঘটনায় পাই। এটি স্বামী শিষ্য সংবাদ থেকে নেওয়া হচ্ছে, 11 নম্বর অংশ, অধ্যায়, স্থান নবগোপাল ঘোষের বাড়ি রামকৃষ্ণপুর হাওড়া, কাল 6ই ফেব্রুয়ারি 1898 মাঘী পূর্ণিমা তিথি। আমরা শুরু করছি। শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত শ্রীযুক্ত নবগোপাল ঘোষ মহাশয়ের ভাগীরথীর পশ্চিম তীরে হাওড়ার অন্তর্গত রামকৃষ্ণপুরে নতুন বসবাটি নির্মাণ করিয়াছেন। নবগোপালবাবু এবং তার গৃহিণীর একান্ত ইচ্ছা স্বামীজির দ্বারা বাটিতে শ্রীরামকৃষ্ণ বিগ্রহ স্থাপন করিবেন। স্বামীজিও এ প্রস্তাবে সম্মত হয়েছেন। নবগোপালবাবুর বাটি আজ তদুপলক্ষে উৎসব। ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তগণ সকলেই আজ তথায় ওই জন্য সাদরে নিমন্ত্রিত। বাটিখানি আজ ধ্বজ পতাকার পরিশোভিত। সামনের ফটক, পূর্ণ ঘর, কদলী বৃক্ষ, দেবদারু পাতার তোরণ এবং আম্রপত্র পুষ্পমাল্যের সারি। জয় রামকৃষ্ণ ধ্বনিতে রামকৃষ্ণপুর আজ প্রতিধ্বনিত। এত সুন্দর বর্ণনা যে যারা গিয়েছি আমরা সেই বাড়িতে, সেই বাড়িটি এখনো আছে, সেই পট এখনো আছে, শুধু ঘরের অবস্থানটা বদলেছে। স্বামীজি দোতলার ঠাকুর ঘরে, তখন তাদের বাড়িটি দোতলা ছিল, দোতলার ঠাকুর ঘরে ঠাকুরকে প্রতিষ্ঠিত করেন, কিন্তু পরবর্তীকালে সেই বাড়িতে স্থানাভাব দেখা দেয়। তিনতলায় ওই একই ঘর, তার একই ফ্লোরিং, মেঝে সমস্তগুলোকে তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে স্বামী ব্রহ্মানন্দজির অনুমতি নিয়ে তিনতলাতে ঠাকুর ঘর স্থাপিত হয় এবং সেইখানে পুনঃস্থাপিত হয় স্বামী বিবেকানন্দ স্থাপিত শ্রীরামকৃষ্ণ বিগ্রহ। স্বামীজি কতগুলি পোর্সেলিনের, 5টি পোর্সেলিনের ছবি নিয়ে এসেছিলেন। একটি এখানে নবগোপালবাবুর বাড়িতে আছে এবং অপরটি শোনা যায় আমাদের স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর বাড়িতে, এবং একটি আমরা দেখেছি সেটি বেলুড় মঠের শয়ন ঘরে এখনো আছে। বেলুড় মঠে স্থাপিত হয়েছিল, পরবর্তীকালে বেলুড় মঠের মন্দির যখন পুরনো থেকে নতুনে স্থানান্তরিত হয় তখন সেই ছবিটি বেলুড় মঠের শয়ন ঘরে এখনো স্থাপিত হয়ে আছে। সেই ছবিটিতে আমাদের যে পুরনো যে সিংহাসন সেইখানে রাখা আছে। স্বামীজি নবগোপালবাবু শ্রীরামকৃষ্ণের শিষ্য, তার স্ত্রী অত্যন্ত শ্রদ্ধা করতেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণ তাকে খুব ভালোবাসতেন। এদের বড় জ্যেষ্ঠ পুত্র, তিনি পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী হয়েছিলেন এবং স্বামী অম্বিকানন্দ নাম হয়েছিল সুকণ্ঠের অধিকারী, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সেবক ছিলেন। সেদিনকে স্বামীজিকে তারা অনুরোধ করেছিলেন কয়েকদিন আগে যে এই তিথিতে আমাদের বাড়িতে ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠিত হোক। এই তিথি রামকৃষ্ণ ভক্তদের কাছে আরও আদরণীয়। আমাদের দুজন পার্ষদ, শ্রীরামকৃষ্ণ পার্ষদের কোনো জন্ম তারিখ জানা যায় না। একজন হলেন স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ এবং অপরজন হলেন স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ। আমি স্বামী হিরণ্ময়ানজির কাছে শুনেছি যে বিজ্ঞানানন্দজি মহারাজ পরবর্তীকালে যখন পার্ষদের জন্ম তালিকা ঠিক করা হচ্ছিল তখন দুটি পূর্ণিমাকে
চিহ্নিত করেন এই দুই পার্শ্বদের জন্মতিথির জন্য। স্বামী অদ্ভুতানন্দজি বা লাট্টু মহারাজের জন্য চিহ্নিত হয় মাঘী পূর্ণিমা তিথিটি, এবং স্বামী নিরঞ্জনানন্দজির জন্য চিহ্নিত হয় রাখী পূর্ণিমা তিথি। এই দুটি পূর্ণিমা তিথি এই দুই পার্শ্বদের জন্মতিথি। স্বামীজি আসবেন সেই কারণে বাড়ি অত্যন্ত আনন্দময়, সারা বাড়ি ফুল পতাকা ধ্বজা দিয়ে সাজানো হয়েছে, দরজার কাছে আম্রপল্লব, তারপরে কলা গাছ, মঙ্গল ঘট সমস্ত কিছু স্থাপিত হয়েছে শুধু স্বামীজি আসার অপেক্ষায়। মঠ থেকে তিনখানি নৌকা সহ তিনখানি ডিঙি ভাড়া করিয়া স্বামীজির সঙ্গে মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ রামকৃষ্ণপুরের ঘাটে উপস্থিত হলেন। স্বামীজির পরনে গেরুয়া রঙের বহির্ভাস, মাথায় পাগড়ি, খালি পা। রামকৃষ্ণপুর ঘাট থেকে তিনি যে পথে নবগোপাল বাবুর বাটিতে যাইবেন সেই পথে দুই ধারে অগণিত লোক তাহাকে দর্শন করিবে বলিয়া দাঁড়াইয়া রহিয়াছে। ঘাটে নামিয়াই স্বামীজি দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কেরে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, গানটি ধরিয়া স্বয়ং খোল বাজাইতে বাজাইতে অগ্রসর হইলেন। আর দুই তিনখানা খোলও সঙ্গে সঙ্গে বাজিতে লাগিল এবং সমবেত ভক্তগণের সকলেই সমস্বরে ওই গান গাইতে গাইতে তাহার পশ্চাতে পশ্চাতে চলিতে লাগিলেন। উদ্দাম নৃত্য মঙ্গল মৃদঙ্গ ধ্বনিতে পথ ঘাট মুখরিত হইয়া উঠিল। লোকে যখন দেখিল স্বামীজি অন্যান্য সাধুগণের মতোই সামান্য পরিচ্ছেদ ও খালি পায়ে মৃদঙ্গ বাজাইতে বাজাইতে আসিতেছেন, তখন অনেকে তাহাকে প্রথমে চিনিতেই পারেন নাই এবং অপরকে জিজ্ঞাসা করিয়া পরিচয় পাইয়া বলিতে লাগিলেন, ইনি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ। স্বামীজির এই দীনতা দেখিয়া সকলেই এক বাক্যে প্রশংসা করিল ও জয় রামকৃষ্ণ ধ্বনিতে গ্রাম্য পথ মুখরিত হইতে লাগিল। এ দেখুন কি সুন্দর একটা ছবি। স্বামীজি তিনটে ডিঙি নৌকায় করে এসেছিলেন। এই অনুষ্ঠানের শতবর্ষ হয় 1898 আরো পরে 1998-তে হয়নি, খুব সম্ভবত 110 বছর পূর্তি হয় 2008 সালে। সেই সময়ও বেলুড় মঠ থেকে এই যাওয়া হয়েছিল। বড় নৌকা তিনটি কি চারটি নৌকা এরকম ভাড়া করে সেগুলো এরকম কাগজের পতাকা নিশান এসব দিয়ে সাজিয়ে গুজিয়ে রামকৃষ্ণপুর ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে সন্ন্যাসীরাও ওই রকম দক্ষিণী ব্রাহ্মণীর করে কে শুয়েছ আলো করে এই গানটি গাইতে গাইতে তারা মৃদঙ্গ বাজিয়ে গাইতে গাইতে রাজপথের মধ্যে দিয়ে সেই বাড়ি পৌঁছন। পূজনীয় জ্যোষ্ঠানন্দজি মহারাজ, যিনি পরবর্তীকালে আমাদের কৈলাসহর কেন্দ্রের অধ্যক্ষ হয়েছেন এবং বর্তমানে প্রয়াত, সেই সময় তিনি আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের অন্যতম আচার্য ছিলেন, তিনি এই গানটি আমাদের প্রথমকে তিনি লিড দিতে দিতে আমরা তার সঙ্গে সঙ্গে যাই। এই অপূর্ব স্বামীজির এই কারণে আমরা বারবার বলি যে স্বামী শিষ্য সংবাদ পড়া খুব প্রয়োজনীয়। মানুষ স্বামী বিবেকানন্দকে যদি চিনতে হয় তাহলে অবশ্যই স্বামী শিষ্য সংবাদ পড়া উচিত, কারণ মানুষ স্বামী বিবেকানন্দের একটি অপূর্ব ছবি আমাদের এই স্বামী শিষ্য সংবাদের পাতায় পাতায় প্রত্যেক পাতায় একটি করে এরকম সুন্দর ছবি রয়েছে, যে ছবি আমাদের বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ থেকে সম্পূর্ণ আলাদা। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ অবশ্যই আমাদের আদর্শ, কিন্তু মানুষ স্বামী বিবেকানন্দ আমাদের জানতেই হবে, আমাদের চিনতেই হবে, নাহলে স্বামী বিবেকানন্দকে গোটাটা জানা যায় না। স্বামীজি নেমে পড়েছেন সেই পথে, তার পায়ে কোনো চটি নেই, সামান্য গায়ে গেরুয়া ধুতি, পাঞ্জাবি চাদর এবং মাথায় পাগড়ি, এবং তিনি গাইতে গাইতে যাচ্ছেন তার গন্ধর্ব নিন্দিত কণ্ঠে, দুঃখিনী ব্রাহ্মণীর কোলে কে শুয়েছ আলো করে, কেরে ওরে দিগম্বর এসেছ কুটির দ্বারে। গিরিশচন্দ্র ঘোষের লেখা শ্রীরামকৃষ্ণ বন্দনা এইটি গাইতে গাইতে তিনি গেলেন। সাধারণ মানুষ বুঝতেই পারছেন না যে বিশ্ববিজয়ী বিবেকানন্দ ইনি, তিনি যে সাধারণ মানুষের মতো হয়ে এরকমভাবে একটা কাজ করতে পারেন এটা যেন কারুর কাছেই খুব পরিষ্কার হচ্ছিল না, এইটা কথা। গৃহীর আদর্শস্থল নবগোপালবাবুর প্রাণ আজ আনন্দে ভরিয়া গিয়াছে। ঠাকুর ও তাহার সাঙ্গপাঙ্গগণের সেবার জন্য বিপুল আয়োজন করিয়া তিনি চতুর্দিকে ছুটাছুটি করিয়া তত্ত্বাবধান করিতেছেন এবং মধ্যে মধ্যে জয় রাম প্রভৃতি বলিয়া উল্লাসে চিৎকার করিতেছেন।
ক্রমে দলটি নবগোপালবাবুর কুটির বাড়ির দ্বারে উপস্থিত হইবা মাত্র গৃহমধ্যে শাঁখ বাজিয়া উঠিল। স্বামীজি মৃদঙ্গ নামাইয়া বৈঠকখানাগারে কিয়ৎকাল বিশ্রাম করিয়া ঠাকুরঘর দেখিতে উপরে গেলেন। ঠাকুর ঘরখানি মর্মর প্রস্তরে নির্মিত, মধ্যস্থলে সিংহাসন, তদুপরি ঠাকুরের পোর্সিলিনের মূর্তি। ঠাকুর পূজায় যে যে উপকরণ আবশ্যক আয়োজনের কোনো অংশে ত্রুটি নাই স্বামীজি দেখিয়া বিশেষ প্রসন্ন হইলেন। নবগোপালবাবুর গৃহিণী অপরাপর কুলবধূখণ সহিত স্বামীজিকে প্রণাম করিলেন এবং পাখা লইয়া তাঁহাকে ব্যজন করিতে লাগিলেন। স্বামীজির মুখে সকল বিষয়ের সুখ্যাতি শুনিয়া গৃহিণী ঠাকুরানী তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, আমাদের সাধ্য কি যে ঠাকুরের সেবাধিকার লাভ করি? সামান্য ঘর, সামান্য অর্থ, আপনি আজ নিজে কৃপা করিয়া ঠাকুরকে প্রতিষ্ঠা করিয়া আমাদের ধন্য করুন। স্বামীজি তদুত্তরে রহস্য করিয়া বলিতে লাগিলেন, তোমাদের ঠাকুর তো এমন মার্বেল পাথর মোড়া ঘরে 14 পুরুষে বাস করেননি, সেই পাড়া গিয়ে খেরো ঘরে জন্ম যেন তেন করে দিন কাটিয়ে গেছেন। এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন তো আর কোথায় থাকবেন? সকলে স্বামীজির কথা শুনিয়া হাস্য করিতে লাগিলেন। এইবার বিভূতি ভূষিতাঙ্গ সাক্ষাৎ মহাদেবের মতো পূজকের আসনে স্বামীজি বসিয়া ঠাকুরকে আহ্বান করিলেন। পরে স্বামী প্রকাশানন্দ স্বামীজির কাছে বসিয়া মন্ত্রাদি বলিয়া দিতে লাগিলেন। পূজার নানা অঙ্গ ক্রমে সমাধা হইল এবং নিরাজনের 7 ঘণ্টা বাজিয়ে উঠিল। স্বামী প্রকাশানন্দই পূজা করিলেন। দেখুন কি সুন্দর ঘটনা! আমরা কল্পনা করতে পারি যে নবগোপালবাবুর আনন্দ, তিনি তার বাড়িতে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারছেন, এই আনন্দে যেন তিনি একদম ভরপুর হয়ে আছেন, ভীষণ আনন্দ তার, ছোটাছুটি করছেন একবার এই প্রান্ত থেকে ও প্রান্ত। আমরা কল্পনা করলেও যেন আমাদের কীরকম শিহরণ হচ্ছে। এমন সময় স্বামীজির দল এসে পৌঁছলো গান গাইতে গাইতে দক্ষিণী ব্রাহ্মণীর কোলে। কে শুয়েছ আলো করে, কেড়ে ওরে দিগম্বর, এসেছ কুটির দ্বারে। গান হতে হতে সেটি স্বামীজির বাড়ি নবগোপালবাবুর বাড়ি অবধি পৌঁছলো। স্বামীজিরা মৃদঙ্গ নামিয়ে ভেতরে প্রবেশ করলেন। তাদের প্রবেশ ধ্বনিকে প্রবেশকে সার্থক করে রাখার জন্য মঙ্গল ধ্বনি এবং শঙ্খ ধ্বনি হতে থাকল। স্বামীজি গিয়ে তাদের বৈঠকখানা ঘরে খানিক্ষণ বসে ওপরে ঠাকুরঘর দেখতে গেলেন। অপূর্ব সে ঠাকুরঘর, এখনও সে ঠাকুরঘর খুব সুন্দর। নবগোপাল ঘোষের বংশধরেরা এখনও অত্যন্ত যত্ন করে সেই ঘরটিকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, ঠিক যেমন স্বামীজি রেখে গেছিলেন। মাঝখানে শ্বেত পাথরের বেদি, তার উপর স্বামীজির সেই তৈরি করা পোর্সেলেনের মূর্তি, সেটি স্থাপিত হয়ে আছে। স্বামীজি দেখে অত্যন্ত প্রীতি প্রকাশ করলেন। স্বামীজি প্রীতি প্রকাশ করাতে সেই সময় নবগোপালবাবুর স্ত্রী এবং অন্যান্য অপরাপর ভক্তরা স্বামীজিকে প্রণাম করলেন এবং পাখা ব্যজন করতে করতে বললেন, আরে সুন্দর কথা, আমাদের সাধ্য কি যে ঠাকুরের সেবাধিকার লাভ করি? সামান্য ঘর, সামান্য অর্থ, আপনি আজ নিজে কৃপা করিয়া ঠাকুরকে প্রতিষ্ঠিত করিয়া আমাদের ধন্য করুন। অনেকের মনে হয় এ হবে যে এই কথাগুলি যেন বেশি বিনয় করে তিনি বলছেন, তা কিন্তু নয়। এর ভেতরে একটা অদ্ভুত আকুতি আছে যেটা আমরা লক্ষ্য করব। শ্রীরামকৃষ্ণকে প্রতিষ্ঠা করতে আসছেন শ্রীরামকৃষ্ণ নন্দন স্বামী বিবেকানন্দ। তাঁর সেই দিব্য উপস্থিতি যে বাড়িতে হয়েছে, তার সেই অংশে বাড়িকে যদি সোনা দিয়েও মুড়ে দেওয়া হয় সেটাও যথেষ্ট হবে না। স্বয়ং শিব এসেছেন জগৎগুরুকে স্থাপন করতে, সেই মহেন্দ্রক্ষণকে সার্থক করে দেওয়ার জন্য যত রকমের ভালো ভালো আয়োজন কর, যত অর্থই খরচ হোক না কেন, এর যে মাহাত্ম সেটিকে কখনোই কোনো অর্থের তুল্য মূল্য দিয়ে বিচার করা যায় না। তাই নবগোপাল ঘোষের অত অর্থ, অত ব্যবস্থাকেও তার স্ত্রীর খুব সামান্য মনে হচ্ছে। তার মনে হচ্ছে ঠাকুরকে যদি স্বামীজি প্রতিষ্ঠা করে দিয়ে চান তাহলে তার চেয়ে বড় আর অন্য কোনো কিছু হবে না, কোনো কিছু হতেই পারে না। তা আর সামনে যাবতীয় যে ব্যবস্থা যেগুলোকে স্বামীজি খুব প্রশংসা করছেন এগুলো যেন অপ্রয়োজনীয়, স্বয়ং স্বামীজি শ্রীরামকৃষ্ণকে স্থাপন করছেন। স্বামীজির মজার কথা দেখুন, স্বামীজি কি সুন্দর হাসতে হাসতে বলছেন যে
তোমাদের ঠাকুর তো এমন মার্বেল পাথর পড়া ঘরে চোদ্দ পুরুষে বাস করেনি, দেখুন ঠাকুরকে কি সুন্দর ভাবে তিনি গ্রহণ করেছেন। এই যে কালকে একজন বলছিলেন যে ঠাকুরকে একবার ভীষণ আপন করে নিতে হবে, আমরা যে কাপড় জামা পরি সেগুলো যেরকম নরম, এগুলো পরে ঘরে পরা যে কাপড় সেগুলো যেরকম নরম সেরকমের মতো করে নিতে হবে, ওই ঘরে পরা কাপড়ের মতো জানি না কিন্তু আপন করে নিতে হবে, তিনি আমার এক, কাপড় এবং আমি সেইখানেও যেন মাঝখানে একটু তফাত থাকে, আমাদের শরীরকে আবৃত করে রাখে বস্ত্র, বস্ত্রতে এবং আমাতে যেন একটা ফারাক থাকে, ইষ্ট বস্তুর সঙ্গে সেটুকুও যেন ফারাক না থাকে, আমি যেন তাতে সম্পৃক্ত হয়ে থাকি, আমার যতটুকু আমার যেখানে যা আছে শরীর মন সবটুকুর অধীশ্বর যেন তিনি হন, অন্য আর কেউ নয়, আমরা যেন অন্য আর কোনো কিছু না বুঝতে পারি, এটি হচ্ছে কথা। তাই তিনি সেই যে অপূর্ব কথা বলছেন, স্বামীজি একবারে নেমে এসেছেন মাটির স্তরে, বলছেন তোমার ঠাকুরের চোদ্দ পুরুষ এরকম ভালো করে থাকিনি, তাই মার্বেল মোড়া ঘরে তিনি তো অবশ্যই থাকবেন, এখানে যদি তিনি না থাকেন, ভারী সুন্দর বলছেন, এখানে এমন উত্তম সেবা যদি তিনি না থাকেন তো আর কোথায় থাকবেন। সকলে স্বামীজির কথা শুনিয়া হাস্য করিতে লাগিল। এরপরে তিনি সম্পূর্ণ বিভূতিভূষিতাঙ্গ হয়ে পূজার আসনে বসলেন এবং ঠাকুরকে আবাহন করলেন। এইটি হচ্ছে খুব পূজার সবচেয়ে বড় কথা, দেবতাকে আবাহন করা। ঠাকুর মা বলে গেছেন যে ঠাকুরের ছবির কথা বলতে গিয়ে বলেছেন ছায়া এবং কায়া সমান, শ্রীরামকৃষ্ণের আমরা কায়ারূপে দেওয়া দর্শন করতে পারিনি, তার ছায়াটিকে দেখেছি এবং বিশ্বাস যদি আমরা করি সেই ছায়ারূপে তিনি বর্তমান, তাহলে দেখবেন আমাদের নিশ্চিত 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 করে বিশ্বাস হবে আমার ঠাকুর ঘরটি জুড়েও স্বয়ং শ্রীরামকৃষ্ণ বসে আছেন। তাকে আহ্বান করতে হয়, প্রভু তুমি এখানে এসো, এই মূর্তি ধারণ করো, আমার সামান্য সামান্য সেবাটুকু গ্রহণ করো, আমার হৃদয়ের নিংড়ন আকুতি সবটুকুকে তুমি গ্রহণ করো। স্বামীজিরই পুজো দেখুন, এর মধ্যে বাহ্য আড়ম্বর নেই, শুধু যেন ভালোবাসা, এসো ঠাকুর বসো, এই কারণে ছোট্ট শব্দটি ব্যবহার করা যায় আহ্বান, তিনি আহ্বান করলেন এসো। মা ঠাকুরনের পুজোর গল্প আপনারা অনেকেই শুনেছেন, সেখানে সরজুবালা দেবী তার একটি স্মৃতি কথায় বলছেন যে তিনি ঘরে ছিলেন মা বুঝতে পারেননি, মা গিয়ে আস্তে আস্তে বলছেন এসো ঠাকুর, এসো গোপাল, খাবার ব্যবস্থা হয়েছে এসো বলে তিনি পঞ্চপাত্রটি নিয়ে হাঁটতে হাঁটতে চললেন। সরজুবালা দেখে মনে হলো যে ঠাকুরের মায়ের পেছন পেছন ঠাকুর এবং গোপাল হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছেন, তিনি নববধূটির মতো লজ্জিত হয়ে যেরকমভাবে যান সেরকম যাচ্ছেন। এমন সময় মায়ের চোখে পড়ল সরজুবালা গোটা জিনিসটা দেখে নিয়েছেন, মায়ের মতো এরকম ভালো ম্যানেজ মাস্টার তো আমরা বড় একটা দেখতে পাই না, তা মা বললেন যে সবাইকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। তার মনে হলো পুজো যেন সার্থক, সরজুবালার মনে হলো যে পুজো এমনি করেই করতে হয়, মা বলেছেন নিজের মানুষ ভেবে করা, এই যে ঠিক যেন তিনি সেইভাবে আহ্বান করলেন। প্রকাশ আনন্দজি মন্ত্রতন্ত্র বলে দিলেন, শেষকালে আবার সেই ভোগ রাগ দেওয়া হলো, প্রকাশানন্দজি পুজো করলেন, আরতি হল, নিরজনান্তে স্বামীজি পূজার ঘরে বসিয়াই শ্রীরামকৃষ্ণ দেবের প্রণতি মন্ত্র মুখে মুখে এই রূপ রচনা করিলেন। কি সে মন্ত্র? স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ, যিনি ধর্মের স্থাপন করেছেন এটি একটি কথা, তেমনি কি আগে ধর্ম ছিল না তা নয়, তিনি নিজের সাধন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন যে যে পথেই যাক না কেন সে সেই পথেই যদি নিষ্ঠা থাকে তাহলে তার ইষ্টবস্তু লাভ হবে। জ্ঞানী জ্ঞান পথে, যোগী যোগ পথে, তান্ত্রিক তন্ত্র পথে, শৈব শিবের পথে, ইহুদি ইহুদিদের পথে, খ্রিস্টান তার খ্রিস্ট মতে, যেভাবেই সাধন করুক না কেন সবাই সেই এক ঈশ্বরকে পাবে। এই বোধটা সম্পর্কে আমাদের এই যে বোধ সেটি আমাদের চলে গেছিল, সেটি তিনি ধারণ, তিনি আমাদের নতুন করে স্থাপন করলেন। আমাদের ধর্ম যাকে কেন্দ্র করে আমরা বেঁচে থাকি, যা আমাদের ধরে থাকে, সেই ধরে থাকার বস্তুটিকে জোরে একটি একটি ভিত্তিভূমির ওপর দাঁড় করালেন। তারপরে বলছেন সর্বধর্ম স্বরূপিণে, সমস্ত ধর্মমতকে তিনি অভ্যাস করতে করতে সেই ধর্মমতেরই তিনি হয়ে গেছিলেন, সেই ভাবে তিনি ভাবি হয়ে গেছিলেন। তার কাছে যখন শাক্ত আসতো তারা মনে করতো তার মতো বড় শাক্ত আর জগৎ সংসারের দুটো নেই, তার কাছে যখন বৈষ্ণব আসতো তারাও মনে করতো তার মতো বড় বৈষ্ণব আর জগৎ সংসারে দুটি নেই।
এই সমস্ত ধর্মগুলোকে অভ্যাস করতে করতে একটি ধর্মের মূর্ত বিগ্রহ হয়ে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণ। এরপরের শব্দটি হচ্ছে অবতার ও বরিষ্ঠ। আজ পর্যন্ত যত অবতার এসেছেন তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। প্রত্যেক অবতারের থেকে আগে পরের অবতার শ্রেষ্ঠ হন। কেন না, প্রত্যেক অবতার একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসেন এবং সেই উদ্দেশ্যটিকে স্থাপন করবার জন্য যতটুকু শক্তি তার প্রয়োগ করা দরকার তিনি ততটুকুই শক্তি প্রয়োগ করেন, তার বেশি তিনি করেন না। এই কারণে প্রত্যেক অবতার পূর্বাপর অবতারের চেয়েও বেশি শক্তিমান। তিনি লেটেস্ট অবতার, তাই তাকে অবতারদের মধ্যে শ্রেষ্ঠ বলছেন। রামকৃষ্ণায়তে নব, সেই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণকে প্রণাম করি। সকলেই এই মন্ত্র পাঠ করিয়া ঠাকুরকে প্রণাম করিলে শিষ্য ঠাকুরের একটি স্তব পাঠ করিল। এইরূপে পূজা সম্পন্ন হইল। উৎসবান্তে শিষ্য স্বামীজির সঙ্গে গাড়িতে রামকৃষ্ণপুর ঘাটে পৌঁছিয়া নৌকায় উঠিল ও আনন্দে নানা কথা কহিতে কহিতে বাগবাজারের দিকে অগ্রসর হল। আজকের এই ছবিটি এখানেই শেষ হলো, কিন্তু এত সুন্দর তার ভাব, তার রেশ থেকে গেল অনেক দিন। এইটাই কথা, যখন একটি ঘণ্টা বাজে তার রেশ থেকে যায় অনেকক্ষণ ধরে। সন্ধ্যারতি যখন চলতে থাকে তার রেশ থেকে যায় অনেকক্ষণ। আমার মনে আছে এক বর্ষার সন্ধ্যায় এসে বেলুড় মঠে সন্ধ্যারতি শুনছিলাম, তখনও খণ্ডনভব বন্ধন সব শব্দগুলো বুঝে উঠতে পারতাম না। তাই ভাবছিলাম কি গায়ে এরা, কিন্তু সেই যে সঙ্গীতের যে মূর্ছনা, সুরের যে মূর্ছনা, সেটি যেন লেগেই থাকলো। নিজের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর পরে রাত্রি এসে যখন শুচ্ছি তখনও বালিশে মাথা দিয়ে যেন মনে হচ্ছে সেই সুন্দর জিনিসের রেশ থেকে যাচ্ছে। এইরকমভাবে অবতার পুরুষের লীলার রেশ নিজের মনের মধ্যে জাগিয়ে রাখতে হয়। যত আমরা নিজের মনের মধ্যে এই ভাবটিকে জাগিয়ে রাখতে পারব, যত সেটিকে পারমানেন্ট করে নিতে পারব, আপনার করে নিতে পারব, জানবেন সেই ভাবটি আমাদের নতুন করে বাঁচার প্রেরণা দেবে। যখনই আমাদের মনে কোনো রকম সন্দেহ হবে আমরা সঠিক পথে যাচ্ছি কি না, তখনই এই ঘটনাগুলি আমাদের নতুন করে উঠে দাঁড়াবার শক্তি দেবে। আজকে আমরা এইখানেই থামছি। আমরা শেষ করছি সেই বিখ্যাত মন্ত্রটি দিয়ে, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।